এরা যদি চুরি না করতো তাহলে তো সম্ভব হইতো না সরকারের পক্ষে ক্ষমতা থাকা। এরা চুরি করছে দেখি না পারছে, ট্রাম্প নিজের রকম এরা সাপোর্ট করতেছে না দেখে ট্রাম্প পারতেছে না। এবং এই কাজ করার পর তারপর দিন সকালে কলাম লেখার জন্য সেই বাংলাদেশের মতো দেশের কি অসভ্য দেশগুলোতে জাফর ইকবালরা আছে, জনগণ উন্নয়নের কারণে এই সরকারকে আবার নাকি প্রযুক্ত করছে। সো এটা হইতেছে সভ্য দেশ এবং অসভ্য দেশের পার্থক্য। আমেরিকান হিস্ট্রিতে কিছু আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটতেছে এই মুহূর্তে। ইউএসএ যারা খবরাখবর ফলো করেন তারা তো দেখতেছেন, আর খবরাখবর ফলো করা লাগবে না, আপনি ফেসবুকে ঢুকলে অথবা ইউএসএ স্কেলে একটা ঘটনা ঘটতেছে, এটা ইউ ক্যানট অ্যাভয়েড। আপনি যেখানে যাবেন আপনার চোখের সামনে আসবে, ওয়েদার ইউ ফলো পলিটিক্স অর নট। নাও দ্য থিং ইজ, পলিটিক্স আক্রে থাকুক বা না থাকুক, আপনি যদি জানতে চান কী হচ্ছে সেটা আমি একটু এক্সপ্লেইন করি। কারণ হচ্ছে যারা পলিটিক্স ফলো করেন না বা বিষয়গুলো ফলো করেন না বা ইউএস পলিটিক্স ফলো করেন ইন পার্টিকুলার, তারা আসলে বোঝার কথা না যে হাউ উই গট হিয়ার। কারণ এটা কোনো স্ট্যান্ড অ্যালোন লাইক আউট অফ দ্য ব্লু ঘটতেছে তা না, এটা এটা বিল্ড করে এই জায়গাতে আসছে না। কীভাবে বিল্ড করে আসছেন কি এবং এটা কী মিন করে কেন হচ্ছে আমি একটু কুইকলি এক্সপ্লেইন করার চেষ্টা করি ফর রেফারেন্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। সেটা হচ্ছে এই ঘটনাটা আজকে যেটা ঘটছে 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে। ক্যাপিটাল হিল কি? ক্যাপিটাল হিল হচ্ছে কংগ্রেস যে এখানে লোকেটেড। কংগ্রেস কি? কংগ্রেস হচ্ছে বাংলাদেশের যেরকম পার্লামেন্ট, ইউএস হইতেছে কংগ্রেস, রাইট? কংগ্রেস বলা হয় এটাকে। কংগ্রেসের দুইটা অংশ, একটা হচ্ছে সেনেট, একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসদের জন্য হাউস আর কি। হাউসে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসরা বসে, সেনেটে সেনেটররা বসে। তো বাংলাদেশের সংসদ যেরকম শুধুমাত্র একটা চেম্বার, ইন্ডিয়াতে এরকম না, দুইটা চেম্বার। ইউএসএর পার্লামেন্ট এরকম দুইটা চেম্বার। সো টার্মগুলো ইউএসএর টার্ম ইউজ না করে বাংলাদেশের টার্ম ইউজ করি, জানি রিলেট করতে সুবিধা হয়। সো কংগ্রেস না বলে সংসদ বলি, রাইট? সো ক্যাপিটল হিল হইতেছে ওই যে বিল্ডিংটা আমরা যেটা দেখি ছবিতে, ইউএসএর একটা খুব বড় ডোমওয়ালা স্টাফ, সেইখানে তাদের সংসদ ভবন অবস্থিত এবং অন্যান্য অনেক ইম্পর্টেন্ট সরকারি মন্ত্রণালয় টাইপের আর কি অফিস অবস্থিত। সো এটা খুবই সিকিউরড, হাইলি সিকিউরড এবং খুবই একটা সেন্সিটিভ জায়গা। তো সেইটা হইতেছে ভ্যান্ডালাইজ করছে হচ্ছে ট্রাম্প সাপোর্টার, একদম অস্ত্র টস্ত্র নিয়ে ঢুকছে, ঢুকে অবস্থা খারাপ। নাও এইখানে কিন্তু এরা হচ্ছে আকাশ থেকে পড়ে আসে নাই, এদেরকে ট্রাম্প কল করছে। ট্রাম্প অনেক আগে থেকে অ্যানাউন্স করে আসতেছে যে 6 তারিখ সে আহ্বান করছে তার সাপোর্টারদেরকে ক্যাপিটল হিলে এখানে আসার, প্রটেস্ট করার। 6 তারিখে কেন? কারণ 6 তারিখে হচ্ছে এই ইলেকশনের রেজাল্টগুলো সার্টিফাই করা হবে অফিসিয়াল। এখানে এটা আমি ইলেকশনের পরপর কিছুটা ধারণা দিয়েছিলাম আপনাদেরকে যে ইলেকশন কিন্তু নভেম্বরের হচ্ছে 4 তারিখ 5 তারিখ 8 তারিখ, যাই হোক নভেম্বরের যে সেকেন্ড বৃহস্পতিবার বোধ হয় আর হোয়াট এভার, ওই যেদিন ইলেকশনটা হয় ওই দিন ইলেকশনের পর যে রেজাল্ট আমরা পাই হাতে, এটা কিন্তু অফিসিয়াল রেজাল্ট না ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনের, ওইটা হচ্ছে আনঅফিসিয়াল। মানুষ ভোট দিছে, মানুষ ভোট দিয়ে জানাইছে যে আমরা এই প্রেসিডেন্ট চাই, এটা কিন্তু অফিসিয়াল কোনো প্রসেস না, এটা একটা আনঅফিসিয়াল প্রসেস। মানুষের যে মতামতটা, যে রায়টা, সেটাকে তারপর অফিসিয়ালি সার্টিফাই করা হয়, সেগুলো হচ্ছে অফিসিয়াল প্রসেস। সো মানুষ যাকে মেজরিটি হিসেবে ভোট দিয়ে ইলেক্টেড করুক, অফিসিয়াল যে সার্টিফিকেশন প্রসেসগুলো সেগুলো যদি ঠিকভাবে না করা হয় তাহলে কাগজে কলমে কিন্তু সেই লোক প্রেসিডেন্ট নির্বাচিত হবে না, যদিও মেজরিটি ভোট পাইছে। এবং মেজরিটি ভোটকে ওভারটার্ন করার নানান রকম লুপ হোল না ঠিক, নানান রকম ফর্মাল জায়গা আছে, সেগুলো দিয়ে টেকনিক্যালি স্পিকিং ইটস পসিবল যে মানুষের রায় যাকে বেশি মেজরিটি ভোট পাইছে তাকে নির্বাচিত না করে আরেকজনকে প্রেসিডেন্ট নির্বাচন করার। সো আমরা যে এইটা দেখি যে অমুক দিনে ভোট হয়েছে, মানুষ অমুক প্রেসিডেন্টকে বেশি ভোট দিয়েছে, সুতরাং সে প্রেসিডেন্ট হয়ে গেছে না, সে কাগজে কলমে প্রেসিডেন্ট হয় নাই। ভোট হয় হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইকে, আর কাগজে কলমে অফিসিয়ালি সার্টিফাই করা হয় সেই প্রেসিডেন্টকে মানুষের ভোটের রায়ের প্রতিফলন হিসেবে। সেটা করতে করতে জানুয়ারি মাস চলে আসে, যেমন এখন জানুয়ারির 6 তারিখ, আজকে হচ্ছে সার্টিফাই করা হচ্ছে কংগ্রেসে, মানে হচ্ছে সংসদে, হ্যাঁ সেনেটররা অবশ্যটা সার্টিফাই করবে। এবং প্রেসিডেন্ট যে ইলেকশানে জিতছে, জো বাইডেন, সে হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইকের ইলেকশানে জিতছে, কিন্তু সে অফিসিয়ালি প্রেসিডেন্ট হিসেবে টেক ওভার করবে হচ্ছে জানুয়ারির 20 তারিখে। সো এখানে 2 মাস সময় দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি, বা আড়াই মাসের মতো। এই যে সময়টা, এই সময়টা কিন্তু ট্রাম্পই প্রেসিডেন্ট, কিন্তু এই সময়টা কী করা হয়, এই যে ইলেকশনের রেজাল্টটা যেটা নভেম্বরের প্রথম উইকে টুক প্লেস, সেই ইলেকশনের রেজাল্টটাকে অফিসিয়ালি সার্টিফাই করা হয় নানান প্রসেসের মধ্য দিয়ে। কারণ প্রত্যেকটা স্টেট সার্টিফাই করে, পাঠানো হয় গভর্নরদের কাছে, তারা সার্টিফাই করে, করে তারা সবগুলো রেজাল্ট সার্টিফাই করে তারপর হচ্ছে পাঠায়। এই যে আজকে জানুয়ারির 6 তারিখে যেরকম সেনেটাররা হইতেছে, তারপর ফাইনালি সার্টিফাই করে। ভোটের রেজাল্টটা যখন গভর্নরদের কাছে পাঠানো হয় তখন তারা হইতেছে যেরকম সেন্ট্রালি পাঠায়, ওইখানে চাইলে এগুলো চেঞ্জ করা যায়, যেটা ট্রাম্প করার চেষ্টা করতেছিল। ট্রাম্প তাদেরকে ফোন দিয়ে বলতেছে, লিটারেলি ফোন দিয়ে অনেকে বলছে যে তুমি আমাকে সার্টিফাই করো,
আপনি রিপাবলিকানকে না করে কেন ইলেকশন ফ্রড হয়েছে ইনা সিনা হাবি যাবি বলে। তো সেইভাবে ট্রাম্প সফল হয় নাই, সেইভাবে সফল না হওয়ার পর কোর্টে সে মামলা করছে ট্রাম্প যে এখানে ভোটার ফ্রড টড হয়েছে, কোর্ট থেকেও টার্ন ডাউন করা হয়েছে তার হইতেছে দাবিগুলো ট্রাম্পের। তারপর ট্রাম্প বলছে সে মিলিটারি ডিপ্লয় করবে, সে মিলিটারি ডিপ্লয় করে রি ইলেকশন করবে, এটা সে সরাসরি বলে নাই, তার যে অ্যাডভাইজার চেহারাটা ভাসতেছে নামটা আসতেছে না জায়গা। সো সে হইতেছে ট্রাম্পকে এই বুদ্ধি দিছে, সে মিলিটারি অ্যাডভাইজার ট্রাম্পের, তাকে সে জেলে ছিল অলরেডি, তারপর ট্রাম্প হইতেছে তাকে পার্ডন করে জেল থেকে বের করে নিয়ে আসছে। সো সে ট্রাম্পকে বুদ্ধি দিছিল যে তুমি চাইলে কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতা বলে এটা করতে পারো যে তুমি মিলিটারি ডিপ্লয় করে তারপর আবার রিইলেকশন করতে পারো। সো যত রকম স্বৈরতান্ত্রিক কাজকর্ম করা যায় ট্রাম্প সব চেষ্টা করছে, সে ব্যর্থ হয়েছে। সে কোর্টগুলা থেকে যেই কোর্টের যারা বিচারক তারা কিন্তু ট্রাম্প অ্যাপয়েন্টেড, রাইট? কারণ যখন এই হয় যে অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা আসে তারা তাদের লোকজন বসায় বিভিন্ন পদে। পার্থক্য কোন জায়গায়? বাংলাদেশের মতো অসভ্য দেশের সাথে সভ্য দেশের পার্থক্য, পার্থক্যটা বোঝেন আপনি। এই যে কিছু হলে বাংলাদেশ আমেরিকা তুলনা করা শুরু করে দেন, ও আমেরিকাতে রায়ট হচ্ছে, বাংলাদেশ আমেরিকা এক হয়ে গেছে, না এক না। এখানে পার্থক্যটা বোঝেন, এখানে প্রত্যেকটা ইনস্টিটিউশন স্বাধীন। এখানে এই যে ট্রাম্প এত চেষ্টা করলো, জায়গা জায়গায় এত লোক বসাইলো, পারে নাই কিন্তু ট্রাম্প জোর জবরদস্তি করে তার পক্ষে বের করে না। প্রত্যেক জায়গা জায়গায় ট্রাম্প ব্যর্থ হয়েছে। সে যখন মামলা করছে, মামলার বিচারকরা রিপাবলিকান অ্যাপয়েন্টেড, রিপাবলিকান সমর্থক বিচারকরা রায় কিন্তু ট্রাম্পের পক্ষে দেয় না। বিচারকরা যেটা ফেয়ার সেটার পক্ষে রায় দিয়েছে যে না, কোনো ফ্রড, ইলেকশন ফ্রড, ফ্রডের কোনো প্রমাণ নাই। শেষ পর্যন্ত ট্রাম্প সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে নিজের পক্ষের বিচারপতি বসাইছে। এইগুলো আমি ব্যাখ্যা করছি একটা পর্ব করে ইলেকশনের আগে, যে সুপ্রিম কোর্টের বিচারক নমিনেশন নিয়ে অনেক গণ্ডগোল জায়গা, এখন আর না বলি। সেইখান থেকেও ট্রাম্প ফেরত আসছে। তারপর ট্রাম্প হচ্ছে কমান্ডার ইন চিফ, কমান্ডার ইন চিফ হয় সে পদাধিকার বলে আমেরিকান ইউএস মিলিটারি হতেছে কমান্ডার। সো তার কথা সবাই মানতে বাধ্য। কিন্তু ট্রাম্প যখন ইন্ডিকেট করতেছিল ইয়ে করার, কি বিদ্রোহ ঘোষণা করেন স্টাফ, তখন মিলিটারি একজন টপ মিলিটারি সেনাপ্রধান কিন্তু সে এসে সংবাদ সম্মেলন করে বলছে যে আমরা কোনো কিং বা কুইনের কাছে আমরা ওথ নেই নাই, আমরা ওথ নিছি কনস্টিটিউশনের কাছে। উই ডু নট টেক অ্যান ওথ টু আ কিং অর কুইন, আ টাইরেন্ট অর আ ডিকটেটর। উই ডু নট টেক অ্যান ওথ টু অ্যান ইন্ডিভিজুয়াল। নো, উই ডু নট টেক অ্যান ওথ টু আ কান্ট্রি, আ ট্রাইব অর রিলিজিয়ন। We take an oath to the Constitution. So Trump joto rokom chesta korche, tar joto loyalist jayga jaygay thakuk, loyalist hok either অথবা রিপাবলিকান সাপোর্টার, কেউ কিন্তু ট্রাম্পকে সাপোর্ট করে নাই। সো এইটা হচ্ছে আপনার পার্থক্য। এই দেশে প্রথমত এত ইনস্টিটিউশন ইন প্লেস, ইন্ডিপেন্ডেন্টলি চেক অ্যান্ড ব্যালেন্স আছে যে চাইলেও কেউ ইচ্ছামতো গণতন্ত্রের মা বা গণতন্ত্রের বাবা এসে চুরি করে সারা দেশে একযোগে চুরিতে চুরি করে চুরির ভোটে ক্ষমতায় থাকবে, এগুলো এইসব অসভ্য দেশে সম্ভব, এগুলো সভ্য দেশে সম্ভব না। সো সভ্যতা অসভ্যতার পার্থক্য যে কত, কত জায়গায় কত এক্সটেন্টে, এটা অসভ্য দেশের মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব না। এই কারণে আর এরকম লাফালাফি করে আমেরিকা বাংলাদেশ হয়ে গেছে ছাগল। তো জায়গা সেটা গেল একটা। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই যে যেটা আপনাকে বললাম যে ট্রাম্পের শুধুমাত্র সাধারণ বুদ্ধিজীবী তথাগতিত এরা না, ট্রাম্পের লয়ালিস্ট, ট্রাম্প অ্যাপয়েন্টেড যারা অ্যাপয়েন্টি এরাও ট্রাম্পকে সাপোর্ট করে নাই। ইভেন মাইক পেন্স, ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট, সে যেটা করছে আজকে 6 ফেব্রুয়ারি যেটা হওয়ার কথা ছিল, আজকে হইতেছে সবগুলো সার্টিফাইড রেজাল্ট সব স্টেট থেকে যখন আসছে ক্যাপিটালে কংগ্রেসে, সেখানে আবার সেনেটররা ফাইনালি আজকে সার্টিফাই করবে পুরো ইলেকশনের রেজাল্টটা, যেই কারণে 6 তারিখে ট্রাম্প সবাইকে কল করছে যেন এটা থামানো যায়। এবং আজকে একটা লাস্ট সুযোগ ছিল ট্রাম্পের পক্ষে কাগজে কলমে এই ইলেকশনের রেজাল্ট বাতিল করা, সেটা কীভাবে, যে যে ভাইস প্রেসিডেন্ট সে যদি চায় ফাইনাল এই যে সার্টিফিকেশনটা আজকে হবে, তখন চাইলে ভাইস প্রেসিডেন্টের সেই পাওয়ার আছে, সে চাইলে বলতে পারে যে না আমি কোনো এই একটা স্টেটের রেজাল্ট ফেরত পাঠিয়ে দিলাম, যে আমি মনে করি এ কোনো কারণ আছে, একটি লিগাল কারণ দেখে যে না আমি এটা সার্টিফাই করবো না। সো ভাইস প্রেসিডেন্টের সেই সুযোগ আছে চাইলে সে মানে গুন্ডামি করার, বেসিক্যালি সবাই জানে কি ইলেকশন হয়েছে না হয়েছে, ট্রাম্প কি ট্রাই করতেছে। সো ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্টকে পুশ করার চেষ্টা করতেছিল গত কয়েকদিন ধরে, মাইক পেন্স জানি সার্টিফাই না করে জানি বাধা দেয় এখানে এসে ভিটো দেয়। এসে ট্রাম্পের সিলেক্টেড ভাইস প্রেসিডেন্টও কিন্তু ট্রাম্পকে সাপোর্ট করলো না। মাইক পেন্স কিন্তু আজকে এটা করেন এবং ট্রাম্প ইয়ে টুইটও করছে মাইক পেন্সের বিরুদ্ধে। থার্ড ওয়ার্ল্ডে যেসব কাজকর্ম ঘটে ঘটানো ট্রাম্প সব চেষ্টা করে ফেলছে। ওই যে থার্ড ওয়ার্ল্ড আর ফার্স্ট ওয়ার্ল্ডের পার্থক্যটা, অসভ্য দেশ এবং সভ্য দেশের পার্থক্যটা, অসভ্য দেশগুলোতে যেভাবে ডিক্টেটররা যেভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখে তার প্রত্যেকটা অ্যাটেম্প ট্রাম্প নিয়েছে, কিন্তু সে ব্যর্থ হয় নাই কারণ এটা একটা সভ্য দেশ, এখানে চেক অ্যান্ড ব্যালেন্স আছে। এইখানে তার দলের লোকজন দেশের স্বার্থের বিরুদ্ধে, কনস্টিটিউশনের বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে জানাই, শুধুমাত্র ক্ষমতায় থাকার স্বার্থে। আজকে ট্রাম্প যদি জোর করে ক্ষমতায় থাকতো মাইক পেন্স ভাইস প্রেসিডেন্ট থাকতো না, কিন্তু মাইক পেন্স তো ট্রাম্পের পক্ষ নেয় নাই, কেন
রাইটের পক্ষে সে অবস্থান নিচ্ছে, মানে এই পরিমাণ অসভ্যতা বাংলাদেশে কি হয়, বাংলাদেশে পুরো স্টেট অ্যাপারেটাস মিলে দুর্নীতি করে, পুরো স্টেট অ্যাপারেটাস, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের, বা প্রধানমন্ত্রী তো মুখ ফুটে বলাও লাগে না, এই চাটুকারগুলো নেমে পড়ে। এই বাংলাদেশের ইলেকশনটার পর কী হয়েছে, জাফর ইকবালের মতো লোক কলাম লিখে ফেলছে সার্টিফাই করার জন্য যে এইখানে এইখানে এরা সবাই মিলে ট্রাম্প, সারা দেশকে নিয়ে ট্রাম্প চেষ্টা করেও পারে নাই, সারা দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ট্রাম্প লিটারেলি ফোন দিছে, দুদিন আগে ফোন দিছে, ইয়েতে ট্রাম্প ফোন দিয়ে দুই ঘন্টা কথা বলছে, কথা বলে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে, ইলেকশন রেজাল্ট জানি ফর্মালি সার্টিফাই না করে সেটা আবার লিক করে দিয়েছে তারা ওয়াশিংটন পোস্ট, পুরো দুই ঘন্টা অডিও 20-25 মিনিট শুনছি, আপনি পাবেন সার্চ দিলে ওয়াশিংটন পোস্টে, ওরা হয়তো লিক করে দিয়েছে পুরো দুই ঘন্টার কনভারসেশন, যে প্রেসিডেন্ট স্বয়ং প্রেসিডেন্ট ফোন দিছে, সে প্রেসিডেন্ট সমস্ত লোকজন তার লোকজন বসানো জায়গায় জায়গায়, তারপরও ট্রাম্প অসহায়ের মতো পারতেছে না কাউকে তার পক্ষে টানতে, অবৈধ কাজকর্ম করার জন্য তার পক্ষে কেউ লড়তেছে না, তারপর সে প্রেসিডেন্ট হয়ে ফোন দিছে তার নিজের দলীয় লোককে, তারপর দলীয় লোক কিন্তু তার পক্ষে গিয়ে এর অসভ্যতামি করে নাই, যেই কারণে এরকম এটা হচ্ছে সভ্য দেশ এবং অসভ্য দেশের পার্থক্য। বাংলাদেশে তো প্রধানমন্ত্রী ফোনও দেওয়া লাগবে না, এরকম একটা চুরি ইলেকশন করার পর জাফর ইকবাল বের হয়ে কী কলম লিখছিল যে এই দেশের জনগণ নাকি উন্নয়নের, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কারণে শেখ হাসিনা সরকারের উপর আস্থা রেখে তাকে আবার নির্বাচিত করছে, কোনো ভোট হয়েছে তো সে জাফর ইকবালই কলম লিখছে কেন, মানে সে রেকগনাইজ করলো ইলেকশনটাকে, এটা যে একটা অবৈধ ইলেকশন সেটাকে রেকগনাইজ করে দিল, বলতেছে মানুষ আবার শেখ হাসিনাকে নির্বাচিত করেছে, নির্বাচন তো হয় নাই। এটা হইতেছে সভ্য দেশ এবং অসভ্য দেশের মধ্যে পার্থক্য। এই দেশে জাফর ইকবালের মতো চাটুকার পাঁচাটা নীতিহীন ভ্রান্ত চেষ্টা সব করে ফেললো, পারল না তো শেষ পর্যন্ত, যে আজকে ফাইনালি হইতেছে সার্টিফিকেশন হয়ে গেল এবং কয়েকদিন পর লাথি মেরে ট্রাম্পকে বের করে দিবে, এবং ইয়ে ট্রাম্প হইতেছে যখনই ইলেকশন জো বাইডেন প্রেসিডেন্ট এলেক্ট হয়ে গেল, মানে ফাইনালি কনফার্ম হয়ে গেল জো বাইডেন ইলেকশন জিতছে মানুষের ভোটে, সার্টিফিকেশনও তখনও হয় নাই, সাথে সাথে কিন্তু জো বাইডেনের উপর সিকিউরিটি নেওয়া হয়েছে, জো বাইডেনের বাসার উপরে নো ফ্লাই জোন অ্যানাউন্স করা হয়েছে। হ্যাঁ, যারা যারা স্বাধীন ইনস্টিটিউশন, যার যেই দায়িত্ব, যার যেই কাজ করার, প্রত্যেকে কাজে নেমে গেছে, ট্রাম্প বললেও তারা কথা শুনবে না, জো বাইডেন না বললেও তারা, কারো কোনো এখানে, এটা রাজা বাদশার দেশ না, বাংলাদেশের মতো এগুলো রাজা বাদশার দেশ না। সো যখন বলি সভ্যতা এবং অসভ্যতার পার্থক্য, আপনার বাংলাদেশ থেকে যারা নাচে এরা এরা আসলে কোনো ধারণা রাখে না, লাফায় যে এই কারণে। এবং জাফর ইকবাল যখন বলে বসে যে ও পৃথিবীর বড় বড় দেশগুলো কত কি দেখছি, বাংলাদেশ কত সেরা দেশ বোঝানোর চেষ্টা করে, এই যে জাফর ইকবালের মতো লোকগুলো আসে দেখে তো আজকে দেশের অবস্থা, আজকে নির্বাচন নাই এবং জাফর ইকবালের মতো লোকরা কলাম লিখে যে জনগণ নাকি ভোট দিয়ে এই সরকারকে সমর্থন জানাইছে। তো এইরকম যদি কিছু চাটুকার থাকে, এরকম কিছু নীতিহীন দুষ্টরিত্র চাটুকার পাতাটা বুদ্ধিজীবী যেসব দেশে থাকে ওই সব দেশে এরকমই হয়। আর এই যে এই দেশে ট্রাম্প এত চেষ্টা করেও পারতেছে না, আজকের ঘটনাটা ব্যাখ্যা করি, যে সাপোর্টাররা ভ্যান্ডালাইজ করতেছে যেগুলা, এগুলাকে ট্রাম্প লেলাই দিছে, এবং যেটা বললাম আজকে কেন এটা, কারণ আজকে হইতেছে ফাইনালি সার্টিফিকেশন হইতেছে কংগ্রেসে, মানে হচ্ছে সংসদে। এবং এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, গতকালকে হচ্ছে জর্জিয়াতে হচ্ছে সেনেট ইলেকশন, লাস্ট একটা সেনেট পদে, এটার ব্যাখ্যা করতে গেলে আবার লম্বা লাভ হয়ে যাবে, যে এখানে আমরা কিন্তু শুধু প্রেসিডেন্সিয়াল ইলেকশনটাকে ফলো করি, এর পাশাপাশি যে সেনেট ইলেকশন হয় ওগুলো আমরা ফলো করি না, কিন্তু এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সেনেট ইলেকশনের রেজাল্ট। সেনেট মেজরিটি কে, সেনেট মেজরিটি কোন দল, ডেমোক্রেটিক পার্টি না রিপাবলিকান পার্টি, গত 6 বছর ধরে রিপাবলিকান পার্টি ছিল সেনেট মেজরিটি। তো সেনেট মেজরিটি যে লিডার থাকে মিচ ম্যাকনল, মানে সেই ওই দল থেকে নির্বাচিত হয়, তো রিপাবলিকান পার্টি যেহেতু সেনেট মেজরিটি ছিল, 51টা সিট ছিল তাদের, টোটাল 100টা সিট সেনেটে, 51টা সিট ছিল হইতেছে রিপাবলিকান পার্টির, 49টা হচ্ছে ডেমোক্রেটিকদের, ডেমোক্রেটদের আর কি। সো যখনই কোনো ভোটাভুটি হয়, যেহেতু 51 সবসময় রিপাবলিকানরা জয়ী হয়, সুতরাং তারা যেইভাবে আইন প্রণয়ন করতে চায়, সেনেটর তো আবার লেজিসলেটর অ্যাজ ওয়েল, লেজিসলেটর মানে যারা লেজিসলেশন মানে হচ্ছে আইন, যারা আইন প্রণয়ন করে, আইন প্রণেতা। সো যারা সেনেট মেজরিটি যেই দল থাকে, তারা তাদের মতো করে আইন সব পাস করায় তারা। সো প্রেসিডেন্ট যেই দল থেকেই হোক, মানে ওই যেটা বললাম, এখানে আসলে অনেক রকম চেক অ্যান্ড ব্যালেন্স আছে, শুধু প্রেসিডেন্ট হওয়াটাই সব কিছু মিন করে না, যদিও এটা আমরা সবাই এটার খোঁজ খবর রাখি। সো গতকালকে যখন সেনেট ইলেকশনের রেজাল্টের মধ্য দিয়ে ডেমোক্রেটিক পার্টি 6 বছর পর সেনেট মেজরিটি হয়ে গেল, সুতরাং এখন এটার হিউজ ইম্প্যাক্ট আছে, এখন ডেমোক্রেটিক পার্টি চাইলে অনেক, যেমন এই যে $2,000 স্টিমুলাস চেক করোনা ভাইরাসের পাশ করতে পারতেছে না, এটা এখন পাশ করতে পারবে ডেমোক্রেটিক পার্টি চাইলে, কারণ এখন ওরা মেজরিটি হয়ে গেছে। এটা থেকে শুধু এটা নয়, আবার এই যে জো বাইডেন যে তার নমিনি, তার নমিনেশন, তার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যাদেরকে নমিনেট করবে আর কি, সেটার জন্য আবার রিপাবলিকান পার্টি বিরোধী দলের কিন্তু অংশগ্রহণ থাকে। সো সেই ক্ষেত্রে জায়গা এগুলো একটা ইয়ে তৈরি করা, একটা ব্যাকলগ তৈরি করা, বা একটা, সো এখন যেহেতু জো
কি জানি বলে সেনেটে হইতেছে ডেমোক্রেটিক পার্টি মেজরিটি হয়ে গেছে, এবং চাকসুমার হইতেছে এখন সেনেট লিডার হবে আর কি। সো এখন তারা চাইলে তাদের মতো করে ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন ইয়ে করতে পারবে, বিভিন্ন আইন পাশ করাইতে পারবে তারপরে, এবং জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনে কারা নমিনেশান পাবে সেগুলো তারা তাদের মতো করে করতে পারবে। তারপর ওই যে জায়গা অন্য অনেক ব্যাপার আছে এখানে, সো এটা একটা বিগ ডিল যেটা গতকালকে হয়েছে, এবং এই কারণ সো সব কিছু মিলায় আজকের দিনটা একটা অসপিশাস ডে, অসপিশাস মোমেন্ট। আজকে অফিসিয়ালি হইতেছে ইয়ে করা হইতেছে, সার্টিফাই করা হচ্ছে ইলেকশন রেজাল্ট, এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে অফিসিয়ালি কিকড আউট হবে, এবং আজকে হচ্ছে সেনেট মেজরিটি হয়ে গেল ডেমোক্রেটিক পার্টি। সো এই সব কিছু মিলে এবং ট্রাম্প কিন্তু এদেরকে দীর্ঘদিন ধরে উস্কে আসতেছে, ডাকতেছে, সো এই এই পুরো পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনার অবতারণ। তো আপনাদের, আমরা বাংলাদেশ থেকে আমাদের যেটা বোঝার, যেটা আমাদের এখান থেকে টেক হোম মেসেজ বা টেক অ্যাওয়ে, সেটা হচ্ছে দেখলেন তো ট্রাম্প হইতেছে একটা ডিকটেটর, আমেরিকাতে তো এগুলো আনপ্রেসিডেন্টেড, স্বাধীন আমেরিকাতে যে এখন যেগুলো ঘটতেছে এগুলো তো জীবনে ঘটা নাই। ক্যাপিটল হিল এই 2020 সালে 21 সালে স্টর্মড হওয়ার আগে, এর আগে একবার হয়েছিল সিভিল ওয়ারের সময়, আজকে থেকে 100 বছর আগে সিভিল ওয়ারের সময়, যখন পৃথিবী সভ্য ছিল না। সো ট্রাম্প এসে অনেক আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটাইতেছে, এই দেশকে অনেক পিছনে নিয়ে গেছে অলরেডি, ট্রাম্প সভ্যতাকে অনেক পিছনে নিয়ে গেছে। একটা কু করার চেষ্টা করছে, সে ব্যর্থ হয়েছে, সে পারে নাই, পারবে না, এটা আমেরিকা, এই কারণেই হচ্ছে এই দেশগুলো সভ্য দেশগুলোতে অনেক কঠিন রাস্তা। কু করার, একটা ইলেকশন রেজাল্ট ওভারটার্ন করার, জোর করে ক্ষমতায় থাকা এত সহজ না, এবং এত সহজ না কেন আপনাকে এটা বুঝতে হবে, সারা পৃথিবীতে কিন্তু, বাংলাদেশেও কিন্তু আদালতের জায়গায় আদালত, আইনের জায়গায় আইন, এগুলো সব কিছু কিন্তু জায়গা মতো আছে, আমেরিকাতেও আছে, বাংলাদেশও আছে, কিন্তু সোনার বাংলায় মানা হয় না। এটা একটা খুব বড় পার্থক্য আপনাকে বুঝতে হবে, এই দেশে মানা হয় ওই দেশে মানা হয় না, একই জিনিস সবখানে আছে। এই দেশে ট্রাম্প যখন তার নিজের অ্যাপয়েন্টিকে ফোন দিয়ে, অ্যাপয়েন্টেড লোকজনকে ফোন, এরা তো নিজ থেকে দাবেদারি করে না ট্রাম্পের, ট্রাম্প যখন এদেরকে ফোনও দেয় এরা তাও ট্রাম্পের কথা শোনে না। ট্রাম্পের নিজের ভাইস প্রেসিডেন্টকে ট্রাম্প যখন বলে যে তুমি ইলেকশন রেজাল্ট সার্টিফাই করো নাই, ভাইস প্রেসিডেন্ট সার্টিফাই করে দেয়। সুতরাং এই লোকগুলো যদি না থাকতো, এই এই সভ্য লোকগুলো, সভ্য মাইন্ডসেটের লোকগুলো, যারা হচ্ছে এই পরিমাণ দলদাস না, তাহলে তো আমেরিকা বাংলাদেশ হয়ে যেত, আমেরিকার বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। সো আমেরিকার বাংলাদেশের মধ্যে প্রধান পার্থক্য সভ্যতা এবং অসভ্যতার মধ্যে প্রধান পার্থক্য জাফর ইকবালরা, কথা বুঝেন নাই, এই দেশে জাফর ইকবাল নাই, এই দেশে ট্রাম্প জায়গা জায়গায় ফোন দিয়েও এত চেষ্টা করেও কু করাইতে পারলো না, সেই ব্যর্থ, লাত্তি মেরে বের করে দেবে দুদিন পর হোয়াইট হাউস থেকে। আর বাংলাদেশে, বাংলাদেশে তো ওই যে যেটা আমাদের প্রধানমন্ত্রী মধ্যরাতে সারা দেশে একযোগে এগুলো কেমনে করা সম্ভব হয়েছে, কারণ সারা দেশ দাবেদার দিয়ে ভর্তি, এবং এই দাবেদারগুলো চুরি করে সারা দেশের সরকারি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী থেকে যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ থেকে শুরু করে এগুলো সবগুলো রাশ চুরি করছে, রাইট? এরা যদি চুরি না করতো তাহলে তো সম্ভব হতো না সরকারের পক্ষে ক্ষমতা থাকা। এরা চুরি করছে দেখি না পারছে, ট্রাম্পকে যেরকম এরা সাপোর্ট করতেছে না দেখে ট্রাম্প পারতেছে না, নীতিহীন দাবেদার দল বা চোরগুলা দুর্নীতিবাদগুলো মিলে একজোট হয়ে কাজ করে, যেটা এইসব দেশে করে না, দেখে সম্ভব হয় না। এবং এই কাজ করার পর তারপর দিন সকালে কলাম লেখার জন্য সেই বাংলাদেশের মতো দেশের অসভ্য দেশগুলোতে জাফর ইকবালরা আছে, জনগণ উন্নয়নের কারণে এই সরকারকে আবার নাকি প্রযুক্ত করছে। সো এটা হইতেছে সভ্য দেশ এবং অসভ্য দেশের পার্থক্য। সো এটা হচ্ছে রায়টের ব্যাকগ্রাউন্ড, কেন হচ্ছে, কী হচ্ছে স্টাফ, এবং এন্ড রেজাল্ট হচ্ছে এগুলো করে কোনো কাজ হবে না, এটা সোনার বাংলা লাত্থি মেরে ট্রাম্পকে বের করে দিবে আর 2 সপ্তাহের মধ্যে হোয়াইট হাউস থেকে।